নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে প্রতিদিনকার সকালের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। রোজ দিনই ভোর হয়, সকাল আসে, আবার এমনি করে দিনটি চলে যায়, আবার পরের দিনের ভোরের জন্য আমরা অপেক্ষা করে থাকি। প্রতিদিনই অপেক্ষার মধ্যে নতুন কিছু আমরা অপেক্ষা করি, এবং প্রত্যেক দিনই সকালবেলা মনে হয় উঠলেই নতুনভাবে যেভাবে দিনটা শুরু হলো, হয়তো কিছু না কিছু নতুনত্ব আমাদের কাছে অবশ্যই ধরা দেবে, এবং ঠিক হয়ও ঠিক তাই। কোথাও বা প্রতিদিনই নতুন নতুন উৎসব অনুষ্ঠান নিয়ে আমরা থাকি, ঠিক একইভাবে আমরা কথায় সুরের জমজমাট সকালের আড্ডাতেও নতুন শিল্পী বলবো না, রাজ্যের নবীন শিল্পী বলবো। নবীন শিল্পীদের নিয়ে আমরা আজকে রয়েছি, আমাদের সাথে রয়েছে এই প্রজন্মের শিল্পী সোমনাথ। গুড মর্নিং সোমনাথ। গুড মর্নিং, কেমন আছিস বল? হ্যাঁ আছি, চলছে চলছে একদম বিন্দাস যাকে বলে। সোমনাথ আমাদের সাথে রয়েছে, এবং সোমনাথের সাথে আরও যে সমস্ত শিল্পীরা রয়েছে, গিটারে রয়েছে সব্বার পরিচিত সৌমেন। গুড মর্নিং সৌমেন। প্যাট পারকাশনে রয়েছে রূপক কিশোর, সরি আমি জানি না কেন প্রায় সময় আমি কিশোরের নামটা রূপক বলে দিই, মনে হয় আমার মনে হয় সে রূপকই, যাই হোক। গুড মর্নিং কিশোর। তবলায় রয়েছে আপনাদের সবার পরিচিত সুরজিৎ। গুড মর্নিং। তাহলে আজকে সকালটা সবাইকে নিয়ে এভাবেই শুরু করব, এবং আমাদের সাথে আজকে সকালে সোমনাথ রয়েছে। গতকালই আমাদের মানে শিবের অপর নাম সোমনাথ, আমরা জানি সোমনাথ অনেক পুজো টুজু পেয়েছে, মানে সব ঠিকঠাক আছে সোমনাথ? হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে না? ঠিক আছে, চলো তাহলে আজকে সকালটা কি দিয়ে শুরু হচ্ছে? আচ্ছা, আমি প্রথমে রামশ্যাম গুণগান ফিল্মের একটি গান দিয়ে শুরু করছি। বাহ, চলো। ধরে মোহন মুরলি পর, ধরে
মায়া বিরাজে বাজে রে মুরলি আবাজে বাজে রে মুরলি আবাজে বাজে রে মুরলি আবাজে चल चतुर अंगुरिया जिस पर चल चल चतुर अंगुरिया जिस पर कनक मुंदरिया साजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे पर राधा का नाम आकर देखी सुने मधुर आकर देखी सुने मधुर सर राधा गोरी साजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे गोधन को सावरिया भूल गई राधा भरी गगरिया भूल करे गोधन को सावरिया जाने ना जाने तेरो जाने जाने ना जाने तेरो जाने जाने अध जग राजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे अधर धरे मोहन मुरली पर अधर धरे मोहन मुरली पर होठ पे माया बिराजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरली मुरली बाजे मुरली मुरलिया
বাজে রে মুরলিয়া বাজে, বাজে রে মুরলিয়া বাজে, বাজে রে মুরলিয়া বাজে। সত্যি কথায় সুরের জমজমাট সকাল, আজকে সকাল থেকেই কিন্তু সুরে সুরে জমজমাট হয়ে রয়েছে, বোঝাই গেল প্রথম গানেই। আসলে কোনো কথায় যখন সুর চলে আসে আর সেই সুর যখন সঙ্গতের সাথে তার সাবলীল ছন্দ পায়, তখন বোধহয় তার প্রকাশটা অন্যরকম হয়। আর আজকে সোমনাথ শুরুতেই অসম্ভব আমার খুব ভালো লাগার একটি গান, আর অসম্ভব একটি ভালো গান সব্বার সাথে করে যেভাবে প্রেজেন্টেবল হলো, অসাধারণ, কিছু বলার নেই। কিশোর খুব ঠিকঠাক, মানে একদম কি এবার ঠিক বলেছি কিন্তু নামটা আমি, সুরজিৎ কিশোর দুজনকেই দারুণ। চলো তারপরের গানে। আচ্ছা, এবারে আমি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান করছি। তোমায় কিছু বলা
গানের সুরে নিয়েছি ঠাই, আরো কতদিন কে জানে, তুমি ফিরে আসার স্মৃতি ভাসবে না, অভিমান করে চলে গেছো, বলে গেছো ফিরে আসবে না, বড় অভিমান করে চলে গেছো, আর বলে গেছো ফিরে আসবে না। ভীষণ সুন্দর আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানগুলো তো সবসময় কথা সুর একটু অন্য ধরনের থাকে। এই গানটা আমার খুবই প্রিয় গান। গত মাসে আমি এই গানটা যখন শুনছিলাম, আমি প্রথম শুনেছি গত মাসে এই গানটা, যখন শুনছিলাম শুনতে শুনতে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গানটা আমি তো সারাদিন আছে কলেজে টলেজে চলছে, মা সারাদিন গান শুনে, তো মার গান শুনতে শুনতে এই গানটা খুব পছন্দ হয়েছে। তা আমাকে সন্ধ্যাবেলা বলছে যে তুই এই গানটা তোর, গানটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে। দারুণ, সত্যি গানটা ভীষণ সুন্দর। আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরগুলো তো কি বলবো, কোমল শুদ্ধ স্বর প্রত্যেকগুলোতেই লাগছে, আর এত বেশি টাচি হয় সুরগুলো, একদম ভীষণ ভালো। আর তুই গানটা গাইলেও খুব ভালো। চল তারপরে গানে যাব, তারপর কোনটা শুনবো? আচ্ছা, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো সেই হিসেবে একটু চলো ডায়েরিটাকে একটু এদিকটাতে রাখলে ভালো হবে। চল, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মন মনের মানুষ মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, কাছে আছে যে কেন বেরাস তারে খোঁজে, ও কাছে আছে যে কেন বেরাস তারে খোঁজে, দূরে সারা খোঁজ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, ভালোবাসা সর্বনাশা নদীর পারে বাস, কখন ছড়ে ভাবে রে ঘর ভাবনা বারো মাস, ও ভালোবাসা সর্বনাশা নদীর পারে বাস, কখন ছড়ে ভাবে রে ঘর ভাবনা বারো মাস, যখন ভাগে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, ও যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, হারায় রে সে মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, thank you.
সোমনাথের যে ব্যাপারটা আমার সবচাইতে ভালো লাগে ওর হারমোনিয়াম প্লে করাটা, আমার সত্যি খুব ভালো লাগে, অসাধারণ বাজায় এই বয়সেই, এই ছোট্ট বয়সেও যতটা নিজেকে তৈরি করছে। এবং আশা করব যে সত্যিকার অর্থেই সোমনাথ একদিন আরও অনেক ওপরে যাবে এবং সবার কাছে অনেক ভালোবাসা এবং শিল্পীদের যেটা প্রত্যাশা থাকে অনেকের কাছে পৌঁছে যাওয়া সেটা অবশ্যই পাবে, চেষ্টা করছি দেখি সবার আশীর্বাদে। আচ্ছা প্রথম গান গানের গুরু হিসেবে কাকে পেয়েছিলে সোমনাথ? একদম প্রথম সঙ্গীত জগতে আমার গুরু প্রথম আমার মা আর বাবাই। আচ্ছা একদম তার পরবর্তী সময়ে আমি উদয়পুরে ছিলাম, উদয়পুরে শেখর ভট্টাচার্য স্যারের কাছে, তারপর পানিসাগরে ধরণীমোহন নাথ স্যার, তারপর কৈলাসর সুরজিৎ চক্রবর্তী স্যার, তারপর সুদীপ্ত স্যারের কাছে লাস্ট 11 বছর ধরে চলছে। মানে বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া আর ওখানে সেখান থেকে যে গুরু থাকেন ওনাকে কাছে পাওয়া, বা দারুণ, এভাবে কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা হয়ে যায় তাই না? কারণ আমাদের এই সঙ্গীত শিক্ষাটা তো গুরুমুখী বিদ্যা বলতে গেলে, সেটা আমার একটা সৌভাগ্য। একদম একদম, কারণ বিভিন্ন জনের কাছে গেলে পরে বিভিন্ন জনের স্টাইল আলাদা, ঘরানা আলাদা, টেকনিকগুলো আলাদা, সেভাবে সবার কাছ থেকে কিছু না কিছু তো নিশ্চয়ই শেখার রয়েছে। এবার কি শুনবো সোমনাথ? এবারে আমি শ্রদ্ধেয় জটিলেশ মুখোপাধ্যায় একটি গানে যাচ্ছি। চল Thank you.
আমি ভাবের ঘরে অভাব টুকু আঘার দিয়ে আমার পরম বন্ধু অধীর আমার জল ছবিতে রং মিলাবে শুনি কেমন একটু মনের মধ্যে কোথায় যেন একটা হাহাকার ওঠে, মনে হয় যদি এই শিল্পীটাকে আরো কিছুদিন আমরা কাছে পেতাম আরো কত ভালো ভালো সুর আমরা পেতাম। কিন্তু তারপরেও বলবো উনি যা রেখে গেছেন সে ভান্ডার কিন্তু অফুরন্ত ভান্ডার, সেগুলো আমরা গেয়ে শুনে কোনোটাই শেষ করতে পারবো না। আর প্রত্যেকটা গানের সুর দেখেছিস মনে হয় যেন এই কথাটার জন্যই মনে হয় এই গানটা যেমন মনে লাগে খুব সুরগুলো খুব টাচি খুব টাচি। মানে জাস্ট আমি সকালবেলা থেকে আজকে সোমনাথের সিলেকশনগুলো অসাধারণ, আর যার সাথে যারা রয়েছে সৌমেন কিশোর সুরজিত ওরা ওদেরকেও আবারও ধন্যবাদ জানাবো, অসাধারণ বাজাচ্ছ তোমরা। মানে সঙ্গতার গান একসাথে যখন যায় না তখন গানটা একদমই অন্যরকম হয়, দারুণ দারুণ। কিছু বলার নেই, চলো আমরা গানে যাব আবার পরের গানে। ঠিক আছে, এই গানটা শুনবো, ছোট্ট করে শুনবো, তারপর বেরিয়ে যেতে পারবো।
এবারে শ্রদ্ধা মানা দিচ্ছি গাওয়া। সত্যিকার অর্থে আজকে মনে হচ্ছে যে গানগুলো সুরগুলো নিয়ে আমরা একদম জমজমাট একটি সকালে রয়েছি। আর অবশ্যই আমাদের সাথে রয়েছে সোমনাথ, রয়েছে সৌমেন, কিশোর আর সুরজিৎ, আর অবশ্যই আমার বন্ধুরা তো রয়েছে। আর এবার থেকে শিল্পীর সাথে কথা বলার জন্য সরাসরি ফোন করতে পারেন, তার জন্য টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল 2384488। তাহলে আবারও চলে যাব আমরা সোমনাথের কাছে। সোমনাথ, আমরা পরপর বিভিন্ন ধরনের গান শুনছিলাম, জটিলেশ্বর থেকে শুরু করে মান্না দে, এবার কি একটু অন্য কোনো সাথে যাব? হ্যাঁ, অন্য সাথে যাব, কিন্তু যাওয়ার আগে আরেকবার মান্না দের এখানে যাচ্ছি। আরেকবার মান্না দের, ঠিক আছে চলো। আচ্ছা স্যার, সরি, এটা মোহাম্মদ রফিজির গান, কিন্তু গিয়েছেন মান্না দের। মোহাম্মদ রফি গাওয়া গান। আচ্ছা,
অ্যাকচুয়ালি আমি শুনেছি মান্না দের গলা। আচ্ছা ঠিক আছে চলো আমরা এবার তোমার গলায় শুনে নেব। চলো চলো मधुबन में राधिका नाचे मधुबन में राधिका नाचे मधुबन में राधिका नाचे रे गिरधर की मुरलिया बाजे मधुबन में राधिका नाचे रे मधुबन में राधिका नाचे रे पग में घूंघर बांध के दौलत छम छम दामिनी दौलत छम छम दामिनी चमकत जैसे दामनी चंचल प्यारी छप लागे मधुबन में राधिका नाचे रे मधुबन में राधिका नाचे रे मृदंग बाजे तिलकट धुम तिलकट धुम ताता मृदंग बाजे तिलकट धुम तिलकट धुम ताता नचत छम छम कथी कथी तत छुम छुम चननन छुम छुम चननन गांधा 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 मधुबन में राधिका नाचे मधुबन में राधिका मधुबन में राधिका नाचे रे मधुबन में राधिका सा 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 नि दब म ब द ब ग म र सा नि दब म ब द ब ग म र सा नि दब म ब द ब ग म र सा में राधिका नाचे रे मधुबन में राधिका नाचे रे मधुबन राधिका ओ दिन ना दिन दे तनी तदनी दिन दिन तना ना ना दिन दिन तनी तदनी दिन दिन तना ना ना दिन दिन तनी तदनी दिन दिन तना ना दिन दिन तनी तदनी dir tan dir dir tan dir 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 dir
এই গানটা তো সবারই ভীষণ পছন্দের গান। আমি দেখছিলাম যে গানটা যখন হচ্ছিল, সৌমেন পুরো বলটা বলছিল সাথে সাথে, মানে এগুলো একদম মুখস্থ হয়ে যায় না কিছু কিছু গান, কারণ এগুলো এত বেশি শোনা আর এগুলো সৌমেন ওরা এতটাই পারফরমেন্স করেছে, তো এগুলো একদম ওরা খেয়ে বসে আছে বলগুলো। দারুণ সুরজিৎ, দারুণ দারুণ। চলো তারপরে গানে যাব। আর এই ঋতুটার সাথে মনে হয় একদম মিলেমিশে একাকার আছে, মানে মনে হয় প্রত্যেকটা নোটস গুলি এটা হাসছে খেলছে দুলছে। চলো দূরে
মন বলে গাই গান ভোরেশ্বরে প্রাণ, মন বলে গাই গান ভোরেশ্বরে প্রাণ দিই উপহার। ফুলে ফাল্গুন যাবনে হোলি গুনগুন, ফাল্গুন যাবনে হোলি গুনগুন, হয়তো কোকি গান গাইবে বনে আবার রোজে ফির বসন্ত বাহার। ফুলে ফাল্গুন যাবনে হোলি গুনগুন, ফাল্গুন যাবনে ফাল্গুনে যাবনে, ফাল্গুনে যাবনে হোলি গুনগুন। এই গান শোনার পরে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা সোমনাথের কণ্ঠে যে গানগুলো শুনছি, এই গানগুলো শোনার পরে মনে হয় না যে সত্যি কথায় সুরের জমজমাট সকালটা রয়েছিল বলেই বোধ হয় আমরা এত ভালো ভালো গান শুনতে পাচ্ছি। কোনো একজন বন্ধু তো আমাদের সাথে রয়েছে, এটাকে একটু কমিয়ে দাও। হ্যালো, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? হ্যালো, হ্যাঁ কে বলছেন? রত্নাচার্য বলছি। হ্যাঁ বলুন। আপনার সঞ্চালনা তো খুবই ভালো লাগছে, সবসময় ওর ভালো লাগে। হ্যাঁ, আর আজকে যিনি গান করছেন, যিনি বলতে যে ছোট ভাইয়ের মতো, খুবই ভালো লাগছে। একদম বসন্ত এসে গেছে, একদম বসন্ত মন করে কেড়ে নিয়েছে আমাদের। খুবই ভালো গাইছে, ঈশ্বরের নিকট প্রার্থনা করি আরো ভালো গাও তুমি। চেষ্টা করছি, অনেকদিন পরে এই ধরনের গান শুনতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। ভালো থাকো সবাই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এভাবেই সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। বললাম না যে আজকে মনে হচ্ছে যেন সত্যিকার অর্থেই বসন্ত, যেভাবে বসন্ত মানেই নীল আকাশ বা রঙিন ফুল, একটা অদ্ভুত স্বপ্নালো আবেশ তৈরি হয় বসন্তকে নিয়ে। আর এই বসন্তের সুরগুলোর মধ্যে ঠিক এমনই একটা ভাব থাকে, তাই না? আর বিশেষ করে বসন্ত রাগ বেজ যে গানগুলো হয়, দারুণ দারুণ, কিছু বলা থাকে না। এই গানটা যদিও পিওর বসন্তে না, মিক্স থাকে, কিন্তু বসন্তের ছোঁয়া রয়ে গেছে। আরও একজন বন্ধু তো আমাদের সাথে চলে এসেছে। হ্যালো, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? গুড মর্নিং। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, কে বলছেন, কোথা থেকে? আমি জীবনগর থেকে নিরঞ্জন ভৌমিক বলছি। হ্যাঁ বলুন নিরঞ্জন। সোমনাথ খুব ভালো গান করছে আজকে, আর তার সঙ্গে তবলায় মানে চবলায় সুরজিৎ তো বলারই নেই, খুব সুন্দর। সঙ্গে আমাদের সৌমেন্দ্র, তারপরে সৌমেন আর কিশোর ভালো পরিবেশন করছে। অনেক ধন্যবাদ নিরঞ্জন দা ফোন করার জন্য, এভাবে সঙ্গে থাকবেন, অনুষ্ঠানের সাথে থাকবেন। সোমনাথ, তারপরে কি শুনবো? খুব পরিচিত গান, চলো। Ah, 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 ah,
প্রত্যেকটা গান সোমনাথ এত ভালো গাইছে, একদম প্রত্যেকেরই মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু মন ভালোর মাঝখানে না একটা মন খারাপের ব্যাপার আছে সোমনাথ, মন ভালোর মাঝখানে একটা মন খারাপের ব্যাপার, কি বলতো? না, দেখতে দেখতে সময়টা শেষ হয়ে যাচ্ছে, সেটা তো ভীষণ মন খারাপের ব্যাপার। মনে হয় যেন ভালো লাগা গানগুলো যদি আরো অনেকটা বেশি শুনতে পেতাম। আর একটি গানই শুনবো ছোট্ট করে, ঠিক আছে? চলো। এবার মনে সুত হবো গো, এবার মনে সুত হবো, তাতির ঘরে জন্ম লব, পাছা পেরে সারি হয়ে দুইব তোমার তোমরে, তোমরা যে যাবো আমারে, এবার মনে মাটি হব কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক ছলাক দুইব তোমার কোমরে,
পাবো কাকে রূপর বেছে নইলে জীবন হবে বেছে পাবো কাকে রূপর বেছে নইলে জীবন হবে বেছে বুঝবে বন্ধু কি যে জানা সেই বিছের কামনে তোমরা যে যা বলো আমারে এবার মনে সুত হব তাকে ঘরে জন্ম লব পাছা ফিরে সারি হবে তুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মনে সুত হব সোমনাথ, ভীষণ ভীষণ ভালো একটি সকাল কাটালাম, এত সুন্দর সুরেলা সকাল, এভাবেই গাইতে থাক, ওটাই চাইবো, অনেক বড় হও এবং তোমার গান সববার মানে কি বলবো মনের কাছে পৌঁছে যাক। আর সাথে যারা ছিল যন্ত্রাণুর সঙ্গে তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাবো। আর বন্ধুরা তো রয়েছেন এবং বন্ধুরা আছেন বলেই কিন্তু আমাদের প্রত্যেক দিনকার সকাল এতটাই সুন্দর হয়। তাহলে আজকের মতো এই সকালটাকে, আজকের সকালটাকে শেষ করে